हेलो एवरीवन, आशा करी सकले भालो आछेन। आजकेर ए भिडियोते आमी देखाबो आपनादेर किभाबे आपनारा आपनादेर फेसबुकेर डेट अफ बार्थ चेंज करबेन आनलिमिटेड। आमरा मूलत दुईटा उपाये फेसबुकेर डेट अफ बार्थ चेंज करे थाकि। एकटा होच्छे ম্যানুয়ালি लिमिट दिए आमरा डेट अफ बार्थ चेंज करे थाकि, जेमन आमरा डेट अफ बार्थे जाई एबं एडिटे क्लिक दिए आमरा डेट अफ बार्थटी चेंज करे थाकि। देन दुई नम्बर होच्छे आमरा जेभाबे चेंज करे थाकि सेटा हलो आमादेर फेसबुक आईडिर ते आमरा एनआईडी कार्ड सबमिट करी एबं सेटा दिए आमरा डेट अफ बार्थ चेंज करे थाकि। एंड सेई समय जे आमादेर एनआईडी कार्ड सबमिट जखन करी तखन आमादेर फेसबुकेर एनआईडी कार्डटी ग्रहण करे ना एबं माझे मध्ये आमादेर डेट अफ बार्थटी चेंज करे देय ना। आजके आमि देखाबो लिमिट छाड়াই কিভাবে আনলিমিটেড আপনারা ফেসবুক অ্যাকাউন্টের ডেট অফ বার্থ চেঞ্জ করবেন। সো বেশি কথা বলবো না, যাওয়া যাক মূল স্টেপে। ওকে এভরিওয়ান, আমরা চলে আসলাম। এখন আমরা যেভাবে স্টেপ বাই স্টেপ দেখব এবং আপনারা আমাদের চ্যানেলে যে সকল ভিডিও পাবেন সমস্ত ভিডিও রিয়েল অর্গানিক, ঠিক আছে। সো ফাইনালি যে কাজটি করুন, প্রথমে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর বেল আইকনটি বাজিয়ে রাখুন, এরকম নতুন নতুন ভিডিও আপনারা সবার আগে দেখতে পারবেন। সো প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, আমি লাইভ প্রুফ আপনার ডেমো দেখাই দেব, ঠিক আছে। আমি ডেমো একটা অ্যাকাউন্টে আমার ডেট অফ বার্থটি চেঞ্জ করে দেখাবো। সো ফাইনালি প্রথমে আপনারা চলে যাবেন প্লে স্টোরে। সো প্লে স্টোরে যাওয়ার পরে একটা ইনস্টাগ্রাম অ্যাপস ইনস্টল করে নেবেন, ঠিক আছে। আমরা এখানে গেলাম, দেন এখান থেকে ইনস্টাগ্রাম যে অ্যাপ্লিকেশনটি আছে এটা আমরা ওপেন করে দেবো, মানে ইনস্টল করে নেবো। ইনস্টল করার পর ওপেন করে দেবো। সো ফাইনাল প্রথমে যে কাজটি করবো আমি, এর জন্য আমরা ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেবো। সো ওপেন করে দেওয়ার পর আমি একটা ডেমো অ্যাকাউন্ট দেখাইতেছি। সো এটা আমার ডেমো অ্যাকাউন্ট, আর এই অ্যাকাউন্টের আমি ডেট অফ বার্থ চেঞ্জ করবো। দেন আমি এখান থেকে চেঞ্জ করতে পারতেছি না, আমার লিমিট শেষ। সো এখান থেকে আমি যদি এখানে যাই, দেন এখান থেকে পার্সোনাল ইনফরমেশনে যাই, দেন এখান থেকে ডেট অফ বার্থটি চেঞ্জ করতে যাবো। দেন এখান থেকে এডিটে ক্লিক দেবো। এটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের কিছু ডেট অফ বার্থ আছে, আর ইতিমধ্যে আমরা তিনটে ডেট অফ বার্থ আছে, আর এগুলো আমাদেরকে সাবমিট করতে বলতেছে যে কোনো একটা। সো এখান থেকে আমাদের এগুলো ডেট অফ বার্থ দিব না, আমরা নিজেদের মতো একটা ডেট অফ বার্থ দিয়ে নেবো, মানে চেঞ্জ করবো। আমরা চেঞ্জ করতে পারতেছি না, চেঞ্জ করতে হলে এরকম দেখে সেখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট আস, মানে আমাদের এনআইডি কার্ড সাবমিট করতে বলতেছে। দেন আমি দুই নাম্বার এখানে স্টেপ আছে, এখান থেকে এইটা দুইটাই এখানেই। দেন আমি আরেকটা উপায় যেটা আমরা কি চেঞ্জ করি সেটা হলো প্রোফাইলে যাই। দেন প্রোফাইলে যাওয়ার পর এডিটে ক্লিক দিই, প্রোফাইল এডিট। সো এখানে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমরা নিচ দিকে স্ক্রল ডাউন করি, দেন এখান থেকে আমরা এই যে এডিট ইয়ার ইনফরমেশন এখানে যাব, দেন নিচ দিকে আসব, দেন এখান থেকে আমরা এই যে দেখতে পাচ্ছেন বেসিক ইনফরমেশন এডিটে ক্লিক দেবো। দেন এখান থেকে আমরা চাইলে ডেট অফ বার্থ চেঞ্জ করতে পারি। দেন এডিট ডেট অফ বার্থ উপরে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক দেবো। দেন এখান থেকে আসলে এই সরাসরি এখানে নিয়ে এসেছে। দেন আমাদের এখান থেকে যে কোনো একটা ডেট অফ বার্থ চেঞ্জ করে নিতে বলতেছে, আর এখান থেকে এডিট পাওয়া যায় যা কিনা এখানে এডিট করা যায়। এখানে লিমিট আমার শেষ, এর জন্য আমরা চেঞ্জ করতে পারতেছি না। সো আমি ফাইনালি আমি যেভাবে লাইভ প্রুফ আমি আপনাদেরকে এডিট করে দেখাবো আমাদের ডেট অফ বার্থটি, তার জন্য আমরা আবারও এখানে আসবো। দেন আমরা ফাইনালি আমাদের ডেট অফ বার্থ যেটা আছে প্রাইমারি সেটা আমরা সিলেক্ট দেখে দেবো। আপনার দেখা দিনের সাথে আমি আবার প্রোফাইল আসলাম, ইতিমধ্যে আপনারা দেখে ফেলেছেন আমাদের ডেট অফ বার্থটি। আমরা এখন পুনরায় নতুন একটা ডেট অফ বার্থ চেঞ্জ করে নিব। দেন সেটা দেখার জন্য আমরা যদি এখানে আসি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছেন বর্তমানে আমার ডেট অফ বার্থটি আছে 25 এপ্রিল 1994। সো আমরা এখান থেকে ডেট অফ বার্থ চেঞ্জ করবো, তার জন্য আমরা এখান থেকে চলে যাবো ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটি যেটা ইনস্টল করে নিলেন সেটাতে প্রবেশ করব। দেন আমরা ওপেন করে দেবো ওই আইডি যেটা আছে আমাদের, ওটা মতোই সেম এখান থেকে এটা শো করবে। দেন আমরা এখানে ক্লিক দেবো না, আমরা নিচে দিকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে ক্লিক দিয়ে নেবো। সো এখানে দেখতে পাচ্ছেন নিউ ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে ক্লিক দেবো। সো এখানে দেওয়ার পরে এখান থেকে আমাদের ফুল নেম দিতে বলতেছে, সো আমরা এখান থেকে আমাদের ফুল নাম দিয়ে দেবো। সো আমরা আমাদের ফুল নামটি দিয়ে দিই, দিয়ে দেওয়ার পর আমরা স্কিপ করে দেবো। দেন আমরা নেক্সটে ক্লিক দেবো। দেন দেওয়ার পরে এখান থেকে একটা পাসওয়ার্ড দিতে বলছে, আমরা একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে নেব। ওকে, আমরা একটা পাসওয়ার্ড দিলাম, দেন আমরা নেক্সটে ক্লিক দেবো। সো নেক্সটে ক্লিক দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ ইনফরমেশন দেখা যাচ্ছে, আমরা এখান থেকে সেভে ক্লিক দেবো। দেন এখান থেকে আমাদের একটা ডেট অফ বার্থ নিতেছে, আমরা অটোমেটিকলি ওই ডেট অফ বার্থ দেবো না, যেটা আমরা ফেসবুক আইডি দিতে চাই ওই ডেট অফ বার্থটি এখান থেকে সিলেক্ট করে নেবো। সো সিলেক্ট করে দেওয়ার পর জন্য আমরা এখান থেকে কী করবো, আমাদের ডেট অফ বার্থটি বেছে নেবো। সো আমরা আমাদের ডেট অফ বার্থটি বেছে নেবো আমাদের মন মতো, যেটা কিনা আমরা আমাদের ফেসবুক আইডিতে দিতে চাই। সো এখান থেকে আমরা সেই ডেট অফ বার্থটি খুঁজে নেবো, দেন এভাবে আমরা চেঞ্জ করে নেবো। সেখান থেকে আমরা সেই ডেট অফ বার্থ দিয়ে দিলাম, দেন সিলেক্টে ক্লিক দিলাম, দেন নেক্সটে ক্লিক দেবো। সো নেক্সটে ক্লিক দেওয়ার পর আমরা ইউজার নেমটি এখানে চুজ হয়ে যাবে, দেন অটোমেটিকলি দেন আমরা এখান থেকে আমরা কী করবো, নেক্সটে ক্লিক করে দেবো। সেখানে দেওয়ার পরে এখান থেকে মোবাইল নাম্বার বা ইমেল যে কোনো একটাতে ভেরিফাই করে নিতে পারেন। সো আমরা ইমেল দেবো, ইমেল দিয়ে এখান থেকে আমরা কী করবো,
একটা ইমেল দিয়ে দেবো। ইমেল দিয়ে দেওয়ার পরে আমরা এই ইমেলে আন্ডার নেক্সটে ক্লিক দেবো। দেন আমরা হচ্ছে জিমেইলে যে আছে ওটাতে যাব। দেন কোড পাবো, কোডটা কনফার্ম করে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবো। দেন ইতিমধ্যে সকলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে, তার জন্য আমি এখান থেকে স্কিপ করে দিলাম, ভিডিওটি বেশি লম্বা হয়ে যাবে। ওকে এভরিওয়ান, আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা ডেমো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়েছি। দেন আমরা এখান থেকে প্রোফাইলে চলে যাব। দেন আপনারা আপনাদের ফেক মতো যে কোনো একটা আপনারা ক্রিয়েট করে নেবেন আপনাদের ইনস্টাগ্রাম ফেক অ্যাকাউন্ট। সো এখান থেকে আমরা থ্রিডটে ক্লিক দেবো উপরে। দেন আমরা এখান থেকে যে কাজটি করবো সেটিংয়ে ক্লিক দেবো, সেটিং অ্যান্ড প্রাইভেসিতে। দেন এখানে ক্লিক দেওয়ার পরে আমাদের এখান থেকে এটাতে ওকে থেকে ক্লিক দেবো। দেন এখান থেকে আমরা কী করবো, এখান থেকে একটু নিচে দিকে স্ক্রল ডাউন করবো। দেন আমরা এখান থেকে আমরা ডেট অফ বার্থ সেট করার জন্য এখানে অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক দেবো। দেন এখানে পার্সোনাল ইনফরমেশনে ক্লিক দেবো। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ডেট অফ বার্থ। সো এই যে আমাদের ডেট অফ বার্থটি শো করতেছে এটা দেখতে পাচ্ছেন 12 মে 2005। সো এটা দেখতে পাচ্ছেন, এখন আমাদের কাজ করবে এখানে ক্লিক দেবো। সো এখান থেকে আমরা যে যদি ভুলভাল কোনো অ্যাকাউন্ট আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তার সমস্যা নেই, আপনি এখান থেকে সিম্পলি একটা এডিটে ক্লিক দেবেন, আপনার ডেট অফ বার্থটি চেঞ্জ করে নেবেন, আপনি যে ডেট অফ বার্থটি ফেসবুক অ্যাকাউন্টে দিতে চান। সো আমাদের এই কাজ শেষ, আমার এই ডেট অফ বার্থটি আমরা ফেসবুক অ্যাকাউন্টে ইউজ করবো। এর জন্য আমরা চলে যাব আমাদের মূল স্টেপে। এখান থেকে আমরা একবারে সিম্পলি ব্যাগে চলে আসবো। সো ব্যাগে আসলাম, ব্যাগের সাপরে একবারে ব্যাগে আসলাম, ব্যাগের সাপরে আবারও এখান থেকে আমরা প্রোফাইলে ক্লিক দেবো। দেন এখান থেকে আমরা কী করবো, এই উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট, এখানে ক্লিক দেবো, সেখানে ক্লিক দিলাম। দেন এখান থেকে আপনি কী করবেন, এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক দিলাম, সেখান থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক দিবেন। সো আমি এখান থেকে ক্লিক দিলাম। সো ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমরা নিচে থেকে স্ক্রল ডাউন করবেন। এখন এখান থেকে দেখতে পাবেন, দেখতে পারবেন শেয়ারিং অ্যান্ড রিমিক্স এই অপশনটি, সেই অপশনটি আপনারা খুঁজে নেবেন, শেয়ারিং অ্যান্ড রিমিক্স এই অপশনটি খুঁজে নেবেন। নেওয়ার পরে এখানে ক্লিক দেব। সো এখানে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনি কী করবেন, আবারও একটা ফিচার খুঁজে নিতে হবে। এখান থেকে নিচে দিকে স্ক্রল ডাউন করলে সি অ্যাপস, এখানে দেখতে পাচ্ছেন সি অ্যাপস এই লেখাটি আছে, অবশ্যই এটাতে চলে যাব। সো এটাতে চলে গেলাম। এটা যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশন এখানে আমার শো করতেছে, এখান থেকে আমরা একটা ক্লিক দিয়ে নেব। সো অবশ্যই যে ফেসবুক আইডি ডেট অফ বার্থটা আপনি চেঞ্জ করতে চান সেই ফেসবুক আইডি অবশ্যই আপনারা ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনে লগ ইন রাখবেন। সেখানে দেখতে পাচ্ছেন এরকম আছে। সো এখান থেকে আমরা কী করবো, আমাদের ফেসবুক আইডি যেটা ডেট অফ বার্থ চেঞ্জ করতে চাই সেটা এখানে আসছে। সো এখানে দেখতেই পাচ্ছেন আপনারা, এখান থেকে কন্টিনিউতে ক্লিক দেবো, সেখানে কন্টিনিউতে ক্লিক দিলাম। দেন এখান থেকে আমাদের ফেসবুক আইডি ডেট অফ বার্থটি এটা ছিল, আপনার আগে দেখেছি আর এখনও দেখাতেছি, দেখতে পাচ্ছেন 25 এপ্রিল 1994 ছিল ফেসবুক আইডি ডেট অফ বার্থ, আর ইনস্টাগ্রাম ডেট অফ বার্থ এটা। সো আমরা কী করবো, আমরা যেটা আমরা চেঞ্জ করতে চাই তার জন্য আমরা কী করবো, এই প্রথমটাতে ক্লিক দেবো, এটাই আমরা দিতে চাই ফেসবুক আইডি ডেট অফ বার্থ। সো এটা দেওয়ার জন্য আমরা কী করবো, এখানে কন্টিনিউতে ক্লিক দেবো, সেখানে কন্টিনিউতে ক্লিক দিলাম। দেন আমাদের সব কিছু এখানে শো করতেছে, অনেক পেজ আছে, প্রোফাইল আছে। সো আপনার যেটার চেঞ্জ করতে চান সেটা এখান থেকে দিয়ে দেবেন। সো আমরা অবশ্যই ফেসবুক আইডি চেঞ্জ করতে চাই, আপনার এখান থেকে পরপর অনেক শো করতে পারে আমার মতো, বা এখান থেকে নাও শো করতে পারে যদি আপনার পেজ বা প্রোফাইল না খোলা থাকে। যদি একটা অ্যাকাউন্ট থাকে মানে ফেসবুক আইডি সেটা শো করবে প্রথমেই, প্রথমটাই আমি সিলেক্ট করে দেবো। সো আপনি চাইলে অন্যটা সিলেক্ট করতে পারেন, এরকম এখানে ট্যাপ দিবেন তাহলে অন্যটা সিলেক্ট হয়ে যাবে। আমরা কী করব, প্রথমটাতেই আমরা ডেট অফ বার্থ চেঞ্জ করতে চাই, সো এখানে প্রথমটাতেই দিয়ে দিলাম। দেন এখানে নিচে দিকে কন্টিনিউতে ক্লিক দেবো, সেখানে কন্টিনিউতে ক্লিক দিলাম। এখান থেকে ইএস ফিশিং দেখতে পাচ্ছেন, এখান থেকে এটাতে ক্লিক দেবো, ইএস ফিশিং অ্যাডিং এটাতে ক্লিক দেবো। সো এটাতে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এখান থেকে কিছুক্ষণ লোডিং নেবে, মানে আমাদের অ্যাড হয়ে যাবে ফেসবুক আর ডেট অফ বার্থ। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাড হয়ে যেতেছে। দেন এখান থেকে আমাদের কি অ্যাড হয়ে গেছে প্রায়। সো এখান থেকে আবার যদি এখানে ক্লিক দিই তাহলে আমরা এখানে প্রবেশ করতে পারবো। সো এখানে দেখতে পাচ্ছেন আর প্রবেশ করে নেবে না, মানে আমাদের ফেসবুক আইডি ডেট অফ বার্থটি চেঞ্জ হয়ে গেছে। সো আমরা এখান থেকে লাইভ প্রুফ দেখাই দেবো আপনাদেরকে। সেখান থেকে আমি চলে গেলাম, এক ব্রেক কেটে দিলাম, ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনে প্রবেশ করব। দেন এখানে দেখতে পাচ্ছেন এখানে আসি, দেন এখানে দেখতে পাচ্ছেন 2005 হয়ে গেছে। সো আপনাকে লাইভ প্রুফ দেখাই দিলাম। সো দেখতে পাচ্ছেন আমি যদি আবারও এখান থেকে যাই ব্যাগে আসি, তাহলে ব্যাগ আসলে বুঝতে পারবো। এখান থেকে আমি আবার আসলাম, প্রোফাইলে ক্লিক দিলাম, দিকে এখন স্ক্রল ডাউন করবো। সো দেখতে পাচ্ছেন এখান থেকে আমার ডেট অফ বার্থটি চেঞ্জ হয়ে গেছে। সো আমি যদি আবার এখানে ব্যাক করি, ব্যাক করার পর আমি সেটিং অ্যান্ড প্রাইভেসিতে যদি ক্লিক দিই, থ্রিডে ক্লিক দেবো, সেটিংয়ে ক্লিক দিলাম। সো সেটিংয়ে ক্লিক দেওয়ার পরে এখানে পার্সোনাল ইনফরমেশনে ক্লিক দেবো, অ্যাকাউন্ট সেন্টারে। সো এখানে দেওয়ার পরে এখান থেকে আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশনে ক্লিক দেবো। দেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডেট অফ বার্থটি চেঞ্জ হয়ে গেছে, আগে ছিল কত এখন ছিল কত হয়ে গেল। দেন আমরা এখন কী করবো, আমরা যদি আবারও এইভাবে পুনরায় যদি আপনারা অন্যরা একটা ডেট অফ বার্থ দিতে চান সেক্ষেত্রে আপনি কী করবেন, সো এখান থেকে নিচ থেকে স্ক্রল ডাউন করলে এখান থেকে দেখতে পারবেন অ্যাকাউন্ট, এখানে অ্যাকাউন্টে ক্লিক দিবেন। দেন এখান থেকে আপনি কী করবেন, এই যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমরা কী করবো, রিমুভে ক্লিক দেবো। সো রিমুভ করলাম, দেন এখান থেকে আমরা কী করবো, একদম রিমুভে ক্লিক দিলাম। দেন এখান থেকে কন্টিনিউতে ক্লিক দিলাম, সেখান থেকে আমাদের অ্যাকাউন্টটি রিমুভ হয়ে যাবে। সেখানে দেখতে পাচ্ছেন রিমুভে ক্লিক দিলাম, সেখানে দেখেন আমাদের
ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে রিমুভ, দেন আমরা যদি ব্যাগে আসি দেন পার্সোনাল ইনফরমেশনে যাই, তারপরে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থটি আমাদের চেঞ্জ। সো অবশ্যই এইভাবে আপনার চাইলে ডেট অফ বার্থ আনলিমিটেড চেঞ্জ করতে পারেন। আনলিমিটেড কীভাবে চেঞ্জ করবেন, এখন যদি আপনারা নতুন একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার পরে সেম প্রসেসে কাজ করবেন, দেন আপনারা ডেট অফ বার্থটি চেঞ্জ করে নিতে পারবেন। এভাবে আনলিমিটেড, আনলিমিটেড বলতে যতদিন পর্যন্ত এই ফিউচারটি কাজ করবে ফেসবুকে, ফেসবুকে নতুন কোনো আপডেট আসলে তখন যদি কাজ না করে সেক্ষেত্রে আপনারা বলবেন না যে এটা ফেক ভিডিও, 100% রিয়েল ভিডিও, এখন কাজ করতেছে পরবর্তীতে নাও কাজ করতে পারে, আপনারা চাইলে এইভাবে কাজ করে নিতে পারেন। আই হোপ বুঝতে পারছেন আমার ভিডিওটি অবশ্যই আপনার হেল্পফুল মনে হলে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, আর ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করবেন, বন্ধু দেখার সুযোগ করে দেবেন। খোদা হাফেজ, দেখাচ্ছি নেক্সট ভিডিওতে।